ময়নাগুড়িতে কালিয়াগঞ্জে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে এবং পুলিশ প্রশাসনের মধ্যযুগীয় বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। মঙ্গলবার বিকেলে ময়নাগুড়ি ভূমিপুত্র ঐক্যমঞ্চের তরফ থেকে ময়নাগুড়ি ফুটবল খেলার মাঠ থেকে একটি প্রতিবাদ মিছিল বের করেন। গোটা ময়নাগুড়ি বাজার পরিক্রমা করে ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে এসে প্রতিবাদ মিছিলটি শেষ করেন। এ বিষয়ে ভূমিপুত্র ঐক্যমঞ্চ সভানেত্রী জ্যোৎস্না রায় বলেন, কালিয়াগঞ্জের রাজবংশী পরিবারের নাবালিকা মেয়েটিকে যেভাবে ধর্ষণ করা হত্যা করা হয়েছে তাদের যেন ফাঁসি হয় এবং পুলিশ যে অমানবিকভাবে টেনে হিজড়ে মৃতদেহটি নিয়ে গেছে সেই পুলিশের যেন শাস্তি হয়। এরই প্রতিবাদে আজকে আমাদের এই ধিক্কার মিছিল। ময়নাগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট আমাদের টিভি। আমরা জানি যে কালিয়াগঞ্জের আমার বৈনী মণি বর্মন তার যেভাবে অসুবিক অত্যাচার করিয়া ওই কালিয়াগঞ্জের মুসলিম কিছু যুবক যেমন করে ধর্ষণ করে এবং তারপরে খুন করে, অথচ পুলিশ প্রশাসন এটা খামা চাপা দেওয়ার যে ব্যবস্থা সেইটা করাতে ব্যস্ত, অথচ এইটার যে সঠিক বা প্রকৃত তদন্ত সেই তদন্ত আমরা কিন্তু খুশি নয়। ওটেকার রায়গঞ্জের যে এসপি সাহেব আছে, এসপি সাহেবের আমরা বক্তব্য দেখেছি, এসপি সাহেব যেটা বল যে পিএম রিপোর্ট নাকি আসিছে কজ অফ ডেথ সেটা নাকি পয়জনই, আমার মনে হচ্ছে প্রশ্ন, তাহলে কি আমার বৈনিটা নিজে নিজে বিষ খেয়ে আত্মহত্যা করে নিজে বিষ খাওয়ার জন্য কি এত দুর্গেল না তাকে নিয়ে যায় ধর্ষণ করে মারা হোক, এইটার প্রকৃত তদন্ত করুক এবং অবিলম্বে এই ঘটনার সঙ্গে যায় যায় যুক্ত আছে সকাকে ফাঁসির তরে ঝুলা। এবং ওই তোমার মাধ্যমে আরো জানতে চাও যে এইটা আমরা চাপা দিচ্ছি যে হাইকোর্টের বিচারপতি মাধ্যমে হাইকোর্টের সম্মানীয় বিচারপতিলার মাধ্যমে একটা তদন্ত কমিটি গঠিত হোক এবং সেই তদন্ত কমিটি এই ঘটনাটার তদন্ত করে পুলিশের যে আমার ভরসা উঠে গেছে তার একটা কারণ হচ্ছে আমরা দেখেছি যে কলি বর্মনের মৃতদেহটা যেভাবে পুলিশ টানা হেসরা করে ধরে গেছে এইটা শুধু পশ্চিমবঙ্গ নয় ওটা ভারতবর্ষের লজ্জা। এত বড় একটা ঘটনা ঘটে গেল কিন্তু আমরা দেখিনি আমার রাজ্যের যে মুখ্যমন্ত্রী বেটি যাওয়া মুখ্যমন্ত্রী উমার দুই মিনিট কোনো বক্তব্য দেওয়ার সময় হল না যে এই পণ্যটা সম্পর্কে কিছু পাওয়ার, তোমরা তোমার রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্যে এলা বিভিন্ন লোক বিভিন্নভাবে আন্দোলন করতে হচ্ছে, আমরা চাই এটা আরও বড় আন্দোলন হোক। তুমি এখানে আকুশ আবদার রাখেছো তোমার মাধ্যমে যাতে এই বলি বর্ম প্রপার জাস্টিস পায় এবং খুব দ্রুততার সাথে পায়। দেখা যাচ্ছে যে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে, সিবিআই তদন্তের দাবি জানিয়ে কারণ এটা তো পুলিশ খামা চাপা দিবার চেষ্টা করেছে, যেটা রাজ্য সরকারে খামা চাপা দিবার চান্দাছে সেটা তো সিবিআই তদন্ত স্বাভাবিক ব্যাপার, এটা তো খামা চাপা দিবার একটা কৌশল লিখেছে। কারণ দলি বর্মনক ধর্ষণ করিয়া খুন করে ঠান্ডা মাথায় খুন করিয়া মারছে, তারপরে পুলিশ যে ক্ষেত্রে নিয়ে গেল সেটা নিয়ে রাজ্য সরকারের কোন হেলদোল নাই, আজও অব্দিও কোন হেলদোল নাই, যেটা খামা চাপা দিবার জন্য একটা কৌশল শুরু করেছে। আপনারা কি করে বুঝতেছেন যে তাকে ধর্ষণ করা হয়েছে? কেনে বুঝি নই, সেটা তো যেইভাবে মোবাইল ছাড়িছে বা মিডিয়া হাত দেখা যাচ্ছে ধর্ষণ করিয়ে তো যেইটা নিচের প্যান্টাই ওয়ার নাই, তাহলে ওই যে তো ধর্ষণ করা হয় ধর্ষণ করিয়া ঠান্ডা মাথায় খুন করছে এটা তো সোগায় জানে। আপনারা কি জানছেন? আমরা ওয়ার যেইলা খুন করে ধর্ষণ করিয়া খুন করে তার
ফাঁসির দড়িতে ঝুলা হোক। যদি তাদেরকে ফাঁসি না দেয় তাহলে কি? ফাঁসি যদি না দেয় তাহলে উত্তরবঙ্গ বাসীতে আছে আমরা সারা উত্তরবঙ্গ বন করে দিব, সারা উত্তরবঙ্গ অচল করে দিব, রাজ্য সরকারও এই উত্তরবঙ্গ থেকে হাটা দিব, বিদায় জানাবো। রাজ্য সরকার যদি হেল দোল না নেয়, কামতাপুরি জনগোষ্ঠী মানসিকলা ধরে যে এইভাবে ছিনিপিনি খেলায়, তাহলে উত্তরবঙ্গ মমতা ধামরা উত্তরবঙ্গ থেকে বিদায় দিয়া উত্তরবঙ্গ থেকে উৎখাত করে দিব। এটা একবার পুরো অস্তিত্ব রাখিব। আজকে আপনারা কি করলেন? 20 তারিখ কালিয়াগঞ্জে যে অমানবিক ঘটনাটা ঘটছিল সেই ঘটনার প্রেক্ষিতে আজ ময়নাগুড়ি শহরে একটা বিক্ষোভ মিছিল আমরা করিনি। সোশ্যাল মিডিয়া, তোমরা জানেন যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে টিভি প্রত্যেকটা পেপার পত্রিকা পত্রিকায় যেভাবে এই নির্বাচন ঘটনাটা ভাইরাল হয়েছে, সেই প্রতিবাদে আজ আমরা ময়নাগুড়ি নাগরিক মঞ্চের পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিলটা করছি। আগামী দিনে এই যদি কালিয়াগঞ্জের মেয়ে ডলি বর্মন যদি সুপ্রিম জাস্টিস না পায়, তাহলে উত্তরবঙ্গে একটা বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। এই আন্দোলনের যে প্রতিপক্ষ বাংলাদেশ, নেপাল, এমনকি যে বাইরের কান্ট্রিগুলো আছে সেই পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষমতা এটাকার নর্থ ইস্টার জনজাতি রাখে, এটা আমরা করে দেখা দেব। যদি মমতা ব্যানার্জি সরকার সঠিক জাস্টিস না দেয়, যদি আপনাদের না দেয় তাহলে লোক আজ ভীত স্তম্ভিত। এই যে অমানবিক আচরণ পুলিশের, তারা বিশ্বব্যাপী হয়তো নিন্দার ঝড় তুলিবে, এটা মুই অন্তত আশা রাখবো। যদি আপনাদের দাবি মেনে না নেয় তাহলে কি করবে? না, আন্দোলন তো ধারাবাহিক চলবে, ধারাবাহিক আন্দোলন চলবে। আগামী দিনে আমরা পথ অবরোধ থেকে শুরু করে প্রয়োজনে আমরা রেল রুখো আন্দোলন পর্যন্ত করব। তার কারণ এই নর্থ ইস্টের জনজাতি যত জনজাতি আছে প্রত্যেকটা জনজাতির সুরক্ষা সুনিশ্চিত করতে হবে কেন্দ্র সরকার তথা রাজ্য সরকারকে। বারবার প্রতিনিয়ত রাজমন্ত্রী থেকে শুরু করে যত জনগোষ্ঠীর লোক আছে সবার প্রতি এরকম অমানবিক আচরণ হচ্ছে, এটা আর বরদাস্ত করা যাবে না। আমরা চাই সুশাসন প্রতিষ্ঠিত হোক।